তৈরি রিপোর্ট কার্ড, এবার সেই ফল দেখেই শুরু হবে মন্ত্রিসভার রদবদলের প্রক্রিয়া। আজ সোমবারই বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় স্তরের বৈঠক, বিকেল চারটেই শুরু হবে এই বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের নেতাদের কাজের বিচার করবেন, তার ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি সাংগঠনিক পরিবর্তন করা হবে, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রদবদল করা হতে পারে, তার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, ভালো সংগঠক হিসেবে পরিচিত একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সংগঠনের কাজে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। রাজ্যভিত্তিক জাতপাতের সমীকরণের অঙ্ক মাথায় রেখে মন্ত্রিসভা এবং সংগঠন ঢেলে সাজাতে চাইছেন প্রধানমন্ত্রী মোদী। জানা গেছে, সংগঠন ও মন্ত্রিসভা পুনর্বিন্যাসের ক্ষেত্রে ভোটমুখী রাজ্যের নেতাদের উপর বাড়তি নজর দেওয়া হতে পারে। চলতি বছরের শেষ ভাগে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন রয়েছে। মন্ত্রিসভায় রদবদলের ক্ষেত্রে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার এনডিএ শরিকদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। সেক্ষেত্রে একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি থেকেও নতুন মুখ আসতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়, এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল, সেই কারণেই তিনি গতকাল মহারাষ্ট্রের মন্ত্রিসভায় জায়গা পাননি। প্রসঙ্গত, এর আগে 2021 সালেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করা হয়েছিল। সেই সময় ক্যাবিনেটের 6টি মন্ত্রক থেকে মোট 12 জন হেভি ওয়েট নেতারা বাদ পড়েছিলেন। নতুন 17টি মুখ মন্ত্রিসভায় এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।